হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি, আর আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি বিকেল থেকে। অ্যান্ড ইয়েস, দুপুর পর্যন্ত আমার অনেক ক্লাস ছিল, বিজি ছিলাম, এজন্য হচ্ছে কি বিকেল থেকে স্টার্ট করতে হয়েছে। তো বিকেলবেলা হচ্ছে আমি এই কর্নারটাতে একটা চড়ুই পাখি দেখেছি। তো চড়ুই পাখি দেখার সাথে সাথে আমি চলে এসেছিলাম ফোনটা নিয়ে, বাট ফোন আনতে আনতে চড়ুই পাখি উধাও আর পাচ্ছি না। আর গতকাল রাতে তো দেখতেই পেলেন ছবিতে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটা হয়েছিল রাতের 4টার সময়। তো আমি বসে বসে কাজ করছিলাম, যেহেতু আমি এই বাসায় ফ্লোরিং করে থাকি, সো হঠাৎ করে পাশে তাকিয়ে দেখছিলাম যে একটা তেলা পোকা আমার দিকে আসছে। সো আমি অন্ধকারে, মানে স্পটলাইট জ্বালানো ছিল বাট অন্ধকারে হচ্ছে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে উঠেই দৌড় দিয়ে চলে যাওয়ার সময় দরজাতে আমার মানে হাতটা বাড়ি খেয়ে একদম নখ সহ উঠে গিয়েছে। নখ তো উঠেছি, যে জায়গাটা স্কিনের সাথে লাগানো থাকে ওই জায়গাটা সহ উঠে গিয়েছিল। সো এখন হচ্ছে বিকালবেলা, আমি হাতটা এখন আপাতত কিছুটা ভালো, আমি ব্যান্ডেজগুলো খুলে ফেলেছি আর দেখতেই পাচ্ছেন এটা এতটুক পর্যন্ত, দেন এটাও হালকা ব্যথা করছে, আর এটা আর হচ্ছে গিয়ে এটা এখন এটার ভিতরে হচ্ছে গিয়ে অনেক রক্ত জমে গিয়েছে। এই ব্যান্ডেজটা আমি একটু আগেই খুললাম, এই আঙ্গুলের ব্যান্ডেজটা। তো আমি নখগুলো খুব কষ্টে কেটেছি, এগুলো এখনও সাইজ করিনি, তো পরে সাইজ করবো আর কি। এগুলো এখন প্রচণ্ড ব্যথা করতেছে, আমি জাস্ট এই দুই আঙ্গুলে কাজ করতে হচ্ছে আর কি বাঁ হাতে। তো এই তো জামা কাপড়গুলো নিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে স্ট্যান্ডগুলো কিনেছিলাম গাছের, এগুলো রুমের মধ্যে অ্যাকচুয়ালি পিন লাগানোর মতো স্কোপ পাচ্ছি না, কারণ আমার কাছে হাতুড়িটা নেই। কারণ হাতুড়ি এখন আমি কোথায় পাবো কিনতে হবে, আর এটা কথা আমি একদমই ভুলে যাই, এজন্য রুমে লাগাতে পারছি না। তো ভাবলাম কয়দিন আর নিচে রাখবো, এগুলোকে আপাতত বারান্দায় রাখি, একটু তো আলো বাতাস পাবে। তো যখন হাতুড়ি ম্যানেজ হয়ে যাবে বা কিনে ফেলবো তখন হচ্ছে লাগিয়ে ফেলবো আর কি রুমে। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর ততদিন পর্যন্ত এটা বারান্দায় থাক। তো দুদিন হয়ে গেল পানি দেওয়া হচ্ছে না, আমার একদমই খেয়াল থাকে না, বারান্দায় আসলে দেন মনে হয় আর কি। তো এগুলোকে আমি একটু পানি দিয়ে দিব এখন। এগুলোতে বেশি পানি দিতে হয় না, কারণ এখানে একটা গাছ পুরোই পাথরের মধ্যে আছে, শুধু পাথর আর গাছটা পাথরের মধ্যেই টিকে আছে, যেটা মানি প্ল্যান্ট যেটা ওইটা আর কি, আর বাকিটার মধ্যে সামান্য একটু মাটি আছে। সো ওইরকম পানি দিতে হয় না, দু একদিন পর পর একটু একটু দিলেই চলে। তো এই তো আমার পানি দেওয়া শেষ, আর সামনে যে ডেস্কটা দেখতে পাচ্ছেন এটাকে আমি আপাতত ময়লা কাপড় চোপড় রাখার একটা ডেস্ক হিসেবে রেখেছি। সব ময়লা কাপড় চোপড় বা যেগুলো ধোয়া হয়নি ওইগুলো হচ্ছে গিয়ে বারান্দার ওখানে রাখি আর কি, দেন ওয়াশ করে ফেলি। এই তো তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো এনে তারপর হচ্ছে গিয়ে গুছিয়ে এখানে কিচেনে চলে এসেছি। এখন আমি ম্যাকারনি রান্না করব, আর আজকে সব রান্না কিন্তু আমি আর আমার ফ্ল্যাটমেট মিলে করব। তো বিকালের নাস্তা বলেন আর রাতের ডিনার বলেন, সব কিছু কিন্তু আজকে আমরা দুই বোন একসাথে মিলে করেছি। অ্যান্ড ইয়াস, আমরা বোনের মতোই, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বোনের চেয়ে কোনো অংশে কম না। আমরা আড্ডা দিতে লাগলে দেখা যায় 4-5 ঘন্টার টানা কেটে যায়, আড্ডা দিতেই থাকি এরকম আর কি। তো আন্ডারস্ট্যান্ডিং মাশাল্লাহ অনেক ভালো, এরকম থাকুক সবসময় এটাই চাই। তো এখন হচ্ছে আমি ম্যাকারনিটা রান্না করব, আর ম্যাকারনিটা কিন্তু আমি একাই রান্না করেছি। ওকে বলেছি জাস্ট আমি বানিয়ে দিচ্ছি, তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। ও বললো আচ্ছা ঠিক আছে। দেন রাতের ডিনারটা আমরা প্ল্যান করেছি একসাথে আজকে রান্না করব। এই তো আর ম্যাকারনি রান্নার জন্য আমি নর্মাল যে সিস্টেমের ম্যাকারনি রান্না যেভাবে করে পাস্তা ওইরকমভাবেই করছি। অ্যাকচুয়ালি আমি আগে কখনো রান্না করিনি, জাস্ট এর আগে একদিন রান্না করেছিলাম এই বাসায় ওঠার পর, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি আরেকটু নতুনভাবে করছি, কারণ সেটাতে আমি টমেটো দিয়েছি, এর আগের দিনেরটার মধ্যে আমি টমেটো ইউজ করিনি। তো আমি কোনো রেসিপিও দেখিনি আর কি, মনে যা চাইছে আমি তাই রান্না করছি, বাট মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, কি বলবো, অনেক টেস্টি হয়েছিল। তো এটার সাথে আমি সস দিয়ে দিয়েছি, সো খাওয়ার সময় আমি আর সস নেব না, কারণ বেশি সস সস হলে আমার আবার ভালো লাগে না।
তৈরি তো। আর এই পাস্তাটা আমার খুবই পছন্দ, কারণ এটা একটা মিক্সড পাস্তা, চার পাঁচ রকমের পাস্তা একসাথে মিক্সড করা থাকে। আর এখন দেখতে পাচ্ছেন আমি যে এগ স্ক্রাম্বল করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো একটা আমার একটু ফেটিয়ে দিতেই ভালো লাগে, কারণ হচ্ছে গিয়ে একটা যখন আমি পুচের মতো দিয়ে দিই, তো পুচ ডিমের মতো, সেটা আমার একদম ভালো লাগে না, কেমন যেন লাগে এটা স্ক্রাম্বল করতে, এই জন্য একটু ফেটিয়ে নিই। আর এখন হচ্ছে আমি পাস্তার মশলাটা দিয়ে দিচ্ছি। এই প্যাকেটটার একটা ভালো সুবিধা হচ্ছে গিয়ে পাস্তার মশলাটা এটার ভিতরে থাকে। কিছু কিছু পাস্তাতে দেখবেন আবার মশলা থাকে না, ওইগুলো আবার রান্না করতে পেঁচাল হয়ে যায়, তখন আবার পাস্তার যে ফ্লেভারটা ওইটা আসে না অনেক ক্ষেত্রে। তো এই তো এখন আমি দিয়ে দিলাম সব কিছু, এখন এটা রান্না করে জাস্ট খেয়ে নিব। তারপর আমার কিছু টুকটাক কাজ আছে, ওইগুলো করে নিব আর কি, বিকেলের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলবো। তো আগে খেয়ে নেব, তারপর আমি কবুতরগুলোকে খাবার দেব, অনেক অনেক কাজ। আর রাতের দিকে 10টা থেকে 11টার মধ্যে আমি রান্না বসাবো আর কি, আজকে এরকম একটা প্ল্যান আছে, কারণ কালকে আমার কোনো ক্লাস নেই। সো আজকে রাতে আমি প্যারামুক্ত বলা চলে আর কি, এই জন্য। আর এটা কাছ থেকে দেখাচ্ছি কতটা জুসি লাগতেছে, পাস্তাটা আসলেই অনেক মজা হয়েছিল। এই তো, তো আমি যখন রান্না করি নতুন কিছু, তখন আবার সেটার পিক তুলে আমি আমার বাসায় সবাইকে সেন্ড করি। তো ওরা অনেক বলে আমরা খাবো এই সেই, তখন আবার আমি বলি চলে আসো আমি রান্না করে খাওয়াবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পাস্তা রান্না শেষ, তো অর্ধেকটা আমি নিয়েছি আর অর্ধেকটা আমি আমার ফ্ল্যাটমেটকে দিয়েছি। তো আমরা দুজন এখন একসাথে বসে খাবারটা খেয়ে নিব। আর পাস্তাটা দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছে, তারা অনেকে অনেক প্রশ্ন করে, যে বিভিন্ন টাইপের প্রশ্ন করে। সো আপনারা যদি কোনো কোশ্চেন অ্যান্সার ব্লগ চান, সেটা আমাকে আজকে এই ভিডিওতে কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট কোনো না কোনো সময় আপনাদের জন্য একটা কিউএনএ একটা ব্লগ আনবো আর কি, এরকম প্ল্যান আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পাস্তা খাওয়াটা শেষ করি। আমি আমার পাখিদের নিয়ে এখন দুষ্টুমি করব, ওদের সাথে একটু খেলা করব। আর দেখতে পাচ্ছেন ওদেরকে কিন্তু আমি খাঁচা থেকে ছেড়ে দিয়েছি। তো আমি এরকম করি, এক সপ্তাহ পর পর ওদেরকে একটু খাঁচা থেকে বের করে দিই, কারণ এই যে মানে জাতটা লক্ষা, এটা হচ্ছে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে ভালোবাসে, একটু ফ্রি জায়গা পাইলে ওরা একটু ভালো ফিল করে আর কি, এই জন্য ওদেরকে মাঝে মাঝে একটু নিচে নামাই। তো নিচে নামালে দেখা যায় জায়গা অনেক অপরিষ্কার করে, এই জন্য বেশিক্ষণ রাখি না, 10-15 মিনিট রেখে আমি আবার ঢুকিয়ে ফেলি খাঁচায়। তো দেখতে পাচ্ছেন আমি খেলা করছিলাম, তো ওরা আমার কাছে আসতেই চাইছিল না, এদিক থেকে আমার ফ্ল্যাটমেট ওদেরকে তাড়া দিচ্ছিল আমার কাছে যাওয়ার জন্য আর কি। তো অনেকক্ষণ ওদের সাথে খেলাধুলা করলাম, তারপর আমার কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে আমি আমার রান্নায় চলে যাব রাতের বেলার। তো এর মধ্যে বলে রাখি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছোট্ট কয়েকটি লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো, আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আমি না মানে আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন পোলাওয়ের চাল, তো আমরা হচ্ছে গিয়ে এই পোলাওয়ের চাল দিয়ে রান্না করব খিচুড়িটা, কারণ পোলাওয়ের চালের খিচুড়ি অনেক বেশি মজা হয়। আর আম্মু যে রেসিপিটা বলেছিল, ওইটা আমি আগে ভুলে গিয়েছিলাম রেসিপি, তো যেহেতু রাতে 11:30 বেজে গিয়েছে, তাই আর আম্মুকে কল দিয়ে বিরক্ত করিনি, কারণ রেসিপি বলতে আমার অনেকক্ষণ টাইম লাগে সেটা বুঝতে আর কি, মুখস্থ করতে। যাই হোক, তো আমি মুগের ডাল দিয়ে রান্না করব। তো মুগের ডালটাকে প্রথমে আমরা ভেজে নিচ্ছি। তো কাটাকুটি থেকে শুরু করে সব কিছুতে আমার ফ্ল্যাটমেট অনেক হেল্প করেছে, আর আমি খিচুড়ি ফার্স্ট টাইম রান্না করছি, সো সে আমাকে পুরোই হেল্প করেছে 100% বলা চলে। আমি জাস্ট পাশে থেকে একটু নাড়ানাড়ি করেছি আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সামান্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আমার ফ্ল্যাটমেট আগেই কেটে নিয়েছিল। আর এই মশলাগুলো কালেক্ট করতে জানবের হয়ে গেছে, কারণ আমার কাছে কিছু ছিল, ওর কাছে কিছু ছিল, এগুলোর নামও তেমন জানি না, জাস্ট ইউটিউবে দেখছি আর সব কিছু নামিয়েছি আর কি। তো মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে, বাট ওটা শর্টকাট খিচুড়ি ভাতের চাল দিয়ে, এরকম খিচুড়ি ও তেমন রান্না করে না। সো আমরা দুজনেই নতুন, তো এক্সপিরিয়েন্স করবো আর কি নতুন আজকে। তো এখানে সব মশলার সাথে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, নর্মালি যেভাবে রান্না করে সেভাবেই। আমি এটাতে রেসিপি শেয়ার করব না, বাট আমি আমরা যেভাবে মজা করে রান্নাটা করেছি সেটা রেসিপিটা শেয়ার করছি আর কি, সেটা একটু একটু শেয়ার করছি, আশা করব ভালো লাগবে।
তো এতদিন আমার ভিডিওগুলোতে যারা যারা নাম বলার জন্য রিকোয়েস্ট করছেন তাদের নাম আমি এই ভিডিওটাতে বলছি না, নেক্সট কোন না কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবার নামগুলো বলে দিব। তো এই ভিডিও নিচেও কমেন্ট করে রাখবেন, কারণ দেখা যায় অনেক সময় হারিয়ে ফেলি নামগুলো, তো আমি আবার লিখে রাখি। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের নামগুলো বলা হয়ে যাবে, তো আপনারা সাথে থাকবেন, দেখতে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্সড করছিলাম, কারণ আমার রান্না থেকে নাড়ানাড়ি অনেক বেশি মজা লাগে। আগে যখন আম্মু রান্না করতো তখন আমি নাড়ানাড়ি নিয়ে ব্যস্ত থাকতাম, তো যাই হোক তখন নাড়ানাড়ি করতাম বলে এখন একটু না একটু কিছু রান্না করতে পারি আর কি, কনফিডেন্সটা চলে এসেছে। তো ওই চালটা ডালটা মশলার সাথে আমরা অনেকক্ষণ ভেজেছি, সে যেভাবে আমাকে বলেছে। তো ভাজার পর দেন আমরা হচ্ছে কি এটাতে পানি দিয়ে দেব, আর এটার সাথে আমরা আজকে ডিম ভুনা করব। তো আমি অ্যাকচুয়ালি আমার জন্য সকালের জন্য রান্না করে ফেলবো, মানে আগামীকাল দুপুর পর্যন্ত আর কি, কারণ কালকে আমি রান্না করতে পারবো না, আমার পরের দিন একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। তো এটার জন্য একটু বিজি থাকতে হবে, বাসায় কাজ করতে হবে কন্টিনিউয়াসলি, তো রান্না বান্নাটা করতে পারবো না। তো আর সে আজকে রাতেই খাবে, এই জন্য আমি তিনটা ডিম ভুনা করে নেবো আর কি। তো আমি বললাম তুমি এটা দেখো, আমি হচ্ছে ডিম ভুনাটা করে ফেলি, আমার ডিম ভুনা করতে খুবই ভালো লাগে। তো এই তো এই পাশে কড়াতে আমি হচ্ছে গিয়ে খিচুড়ি হচ্ছে আমাদের, তো পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পানি একটু কম দিয়েছি, কারণ আমরা এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট দমে রাখবো। দমে রাখলে জিনিসটা ঝরঝরে হয়, একদম ল্যাটকে হয়ে যায় না, আর খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি অলরেডি ডান, আর ওই পাশে হচ্ছে কি ডিম ভুনা হচ্ছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ডিম ভুনা এখানে আমার কালকে দুপুরের জন্য আর রাতের জন্য আর ওর রাতের জন্য আর কি, তো তিনটা ডিম আমি ভুনা করে নিচ্ছি। তো এটা পানিটা আমি একদমই শুকিয়ে ফেলবো, একদমই ভুনা ভুনা করবো, কারণ খিচুড়ির সাথে তেমন ঝোল দিয়ে খেতে কিছু ভালো লাগে না, একটু ভুনা ভুনা কিছু ভালো লাগে। আর বাসায় কিন্তু বেগুন ছিল না, না হলে আমরা বেগুন ভাজিও করতাম। এই তো, তো খিচুড়ি কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে, কিন্তু কন্টিনিউয়াসলি যখন আবার খাওয়া হয় তখন আবার বোরিংনেস চলে আসে। তো খিচুড়িটাকে আমরা নিচে আরেকটা পাইপলাইন দিয়ে দমে রেখে দিয়েছি, তো হঠাৎ করে ডিমের চুলাটা কমাতে গিয়ে আমি বন্ধই করে ফেলেছি, পরে এখন দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাটমেট আবার জ্বালিয়ে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো ইনশাল্লাহ নেক্সট কোনো না কোনো ভিডিওতে আমি আমার ফ্ল্যাটমেটকে শেয়ার করব, ফ্ল্যাটমেটকে বলবো আমার সাথে কোনো না কোনো একটা ব্লগে থাকতে। আর আমরা প্ল্যান করছি আমরা দুজন মিলে বাসার মধ্যে একটা ফুচকা চ্যালেঞ্জ করব, যদি আপনারা চান। তো আপনারা যদি এরকম কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, দেন আমি ডিসাইড করব এরকম কি কোনো চ্যালেঞ্জ করব কি না ওর সাথে। আর ওকে কারা কারা দেখতে চান তারাও কিন্তু কমেন্ট করবেন। তো এই তো আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব। আমরা দুজন কিন্তু আজকে আমার রুমেই খেয়েছি, মানে ও আমার রুমে খেয়েছে, তো দুজন একসাথে বসে খেতে খুবই মজা লাগছিল। তো একটু ফ্যামিলি ফ্যামিলি ভাব চলে এসেছিলো, যে আমরা যেরকম আমি আপি বা আমার ছোটো বোনরা একসাথে মিলেমিশে খাই একসাথে বসে, ওই ফিলটা আসছিলো, এই জন্য বললাম ও আমার বোনের চেয়ে কোনো অংশে কম না। এখন দেখতে পাচ্ছেন আমরা লেবু চিপি নিচ্ছি, এখন কিভাবে খেতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, যাই হোক জাস্ট কিডিং। তো এই তো, আর এতদিন ব্লগ না দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমার উপর অনেক অনেক প্রেশার যাচ্ছিলো, সিডর টিডর যা আছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো, এত এত কাজ, তো সব মিলে কুল পাচ্ছিলাম না এডিট করার, আর ভিডিওগুলো চলে যাওয়াতে একটু বেশি মন খারাপ হয়ে গিয়েছিলো, এই জন্য হ্যাং খেয়ে গিয়েছিলাম আর কি, এই জন্য আর শেয়ার করা হয় নাই। এই তো কারণটাও বলে দিলাম, ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে, ইনশাল্লাহ কালকেও আপনার একটা ব্লগ পাচ্ছেন আশা করা যায় ইনশাল্লাহ। তো এই তো আমি এখন খাওয়া দাওয়া করে আবার কাজে বসে যাব টুকটাক, আর আজকে কম কাজ করব যেহেতু কালকে কোনো ক্লাস নেই। তো আমি আজকে ব্লগটা এই দিয়েই সাজিয়েছি, কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ এতটুক পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।